ইতিহাসের পুনরাবৃত্তি জয়ের ধারা অব্যাহত পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশ্বকাপে সাথে সাত রেকর্ড অক্ষুণ্ণ সেরফারাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে ডাকওয়ার্থ লুইজ নিয়মে উননব্বই রানে পরাজিত করল টিম ইন্ডিয়া রবিবার পর্যন্ত পঞ্চাশ ওভারের বাইশ গজের যুদ্ধে ভারত অপরাজিতই থাকল বিশ্বকাপে এই জয়ের সুবাদে টিম ইন্ডিয়া একদিক থেকে সেমিফাইনালের একটি দরজা খুলে ফেলল এদিন ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিনটি বিষয়ে পাকিস্তানকে মাপ করে দিল বিরাট ক্রিকেট সঙ্গে বিরাট হাফ আর বল হাতে কুলদীপ হার্দিক শঙ্করের দাপটে লুইস নিয়মে উননব্বই রানে পাকিস্তানকে হারালো ম্যান ইন ব্লুজরা রবিবার শুরু টসে জিতে শুরুতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান মাত্র আবহাওয়ায় আমির রিয়াজদের দারুণভাবে ছিলেন রোহিত শর্মা ও নতুন ওপেনিং জুটি কে এল রাহুল একদিনের কেরিয়ারে চব্বিশতম সাত রান করলেন একশো তেরো বলে একশো চল্লিশ রান করে আউট হলেন হিটম্যান এর আগে আটাত্তর বলে সাতান্ন রান করে পেভিলিয়ানে ফিরে যান রাহুল রোহিতের সঙ্গে চুটি বাঁধেন অধিনায়ক কোহলি রোহিত আউট হবার পর হার্দিক পণ্ডিয়া উনিশ বলে ২৬ রান করে ফিরে যান ধোনি করেন মাত্র এক রান বিরাট কোহলি রান টানতে থাকেন মাঝে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় ফের শুরু হলে পঁয়ষট্টি বলে সাতাত্তর রান করে আউট হন কোহলি শেষ পর্যন্ত ভারত পাঁচ উইকেটে তিনশো ছয়ত্রিশ রান করে বিশ্বকাপ মঞ্চে এটাই পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান ভারতের তিনশো সাঁত্রিশ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান বিশ্বকাপে অভিষেক ম্যাচে প্রথম বলে বিজয় শঙ্কর তুলে নিলেন পাক ওপেনার ইমাম উল হাককে এরপর ফাকর জামান ও বাবর আজমের জুটি ভাঙেন কুলদীপ যাদব পঁয়ত্রিশ ওভার খেলার পর বৃষ্টি নামে তখন পাকিস্তানের সংগ্রহে ছয় উইকেটে একশো রান এরপর ডার্ক ওয়ার্থ লুইস নিয়ম প্রয়োগ করা হয় খেলা কমে আসে চল্লিশ ওভারে চল্লিশ ওভারে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে দুশো বারো রান তোলে ডাকোয়ার্থ লুইস নিয়মে উননব্বই রানে জিতল টিম ইন্ডিয়া রিপোর্ট চ্যানেল তিন রক